হ্যালো এভরিওয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে পাতা দই দিয়ে দই বসাতে হয়। আজকে আমি নিয়েছি এই যে মিল্ক ভেটা, বাজারের যে মিল্ক ভেটা দুধ পাওয়া যায় এটা আমি হাফ কেজি নিয়েছি। আমি হাফ কেজি দুধেই আমি হাফ কেজি দই বসাবো। যতটুকু দুধ ততটুকুই দই হবে। অনেকে বলেন যে দই দই বসাতে গেলে দুধ অর্ধেক করতে হয়, 3 ভাগে 2 ভাগ কমানো লাগে, তাহলে দই বসে না, দইটা সুন্দর হয় না, ঢিলে ঢালা থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে হাফ কেজি দুধে হাফ কেজি দই হয়। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে দুধ একটু পাতলা হয়ে যাবে, দুধ যতটুকু বেড়ে যাবে আমি ঠিক ততটুকুই কমাবো, কিন্তু হাফ কেজি দুধ আমি হাফ কেজিই রেখে দিব। আমি এর আগে 1 কেজি দুধের 1 কেজি দই বানিয়েছিলাম। এরকম একটা 1 কাপ দই কিনেছিলাম বাজার থেকে, মিষ্টি দই। সেই মিষ্টি দই কিনে আমি 1 কেজি দুধ বানিয়েছিলাম। সেই দই থেকে আমি কিছু দই উঠিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আমি যখন থেকে দুধ জাল করব তখন থেকে আমি দইটা ছাঁকনিতে রেখে দিব। আমি 2 থেকে 3 মিনিট জাল করব। চিনি দেওয়ার পরে যেটুকু বেড়ে গিয়েছে সেটুকু শুধু আমি কমাবো, কিন্তু আমি হাফ কেজি দুধ আমি হাফ কেজিই রেখে দিব। আমরা সবাই জানি মিল্ক ভিটা দুধ থেকে ক্রিম বের করে নেওয়া হয়, দুধটা হালকা থাকে। ক্রিমটা কিভাবে বের করে সে রেসিপিটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দিব ভিডিও করে। এই ক্রিমটা অনেক কাজে লাগে, ক্রিমটা বের করে নেওয়ার পর এর জন্য দুধটা অনেক হালকা দেখা যায়। এবং অনেকে বলে যে দুধ দই পাতার সময় দুধ অর্ধেক করা লাগে, কিন্তু আমি এই মিল্ক ভিটা দুধ দিয়েই দই বসাবো। যেটুকু দুধ আমি সেটুকুই রাখবো, এবং দইটা কত সুন্দর বসে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা সবাই দই বসাতে পারবেন। যারা জীবনে কখনো দই বসান নাই, আমার রেসিপিটা ফলো করলে তারা 100% দই বসাতে পারবেন। আমার রেসিপিগুলো খুবই ইজি ইজি এবং সবাই পারবে। আমার রেসিপিগুলো ফলো করলে আমি যে রান্নার আইটেমগুলো আপনাদেরকে দেখাবো সবগুলোই আপনারা পারবেন। এটা সব জায়গাতেই করা যাবে, গ্রামে শহরে সব জায়গাতেই আমার রেসিপিগুলো করা যাবে। আমি সেই রকম রেসিপিগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যে 1/2 কেজি দুধ, আমি সে 1/2 কেজি দুধই রেখেছি। এখন আমি জালটা অফ করে দিব, দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো। হ্যাঁ, দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা উষ্ণ গরম আছে। এখন আমি দইয়ের যে বীজটা রেখেছিলাম, যখন থেকে আমি দুধ জাল করেছি আমি তখন থেকে এটা ছাঁকনিতে এভাবে দইটা রেখেছিলাম। আমি এরকম একটা আরএফএল বাটিতে আমি দই বসাবো। আমি এখান থেকে অল্প কিছু দুধ নিব। দই বীজটা ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিব। আমি এখন পুরো দুধটা ঢেলে দিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এভাবে একটা কম্বলের ভিতরে রেখে দিব। ঢাকনা দিব।
এটা আমি সারা রাতের জন্য রেখে দিব। দই বানানোর কিছু স্পেশাল টিপস আছে, সেগুলো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো।